নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। চীন থেকে এমন একটি খবর সামনে এসেছে যা শুনে সারা বিশ্ব চমকে গেছে। খবরটি হলো, চীনের অর্থনীতিতে ডিফ্লেকশন বা মুদ্রা হ্রাস পাচ্ছে। এই কথার অর্থ চীনের ভিতরে দ্রব্যমূল্য কমছে। আপনারা বলবেন, জিনিসপত্রের দাম কমলে তো ভালো, আর এতে মানুষ কম দামে জিনিসপত্র কিনতে পারবে। কিন্তু চীনে হচ্ছে ঠিক তার উল্টো, আর এটাই স্বাভাবিক, কারণ সেখানকার নাগরিকেরা ভাবছে জিনিসের দাম আরও কমবে, তাই তারা কিনছেন না। জুলাই মাসে চীনের ডিফ্লেকশন কমেছে 0.03%। ব্যাংকগুলো থেকে লোনে সুদের হার কমিয়ে দেওয়াতে মানুষজন কেনাকাটা বাড়াচ্ছেন না। চীনে ক্রয় ক্ষমতা কমার জন্য কলকারখানা, দোকান ইত্যাদি থেকে কর্মী ছাঁটাই করছে বলে দেশে বেকারির হার বাড়ছে। কয়েকদিন আগে চীন সরকার টুইট করে জানিয়েছিল যে তাদের দেশে বেকারত্বের হার 21%, অর্থাৎ প্রতি পাঁচজনে একজন বেকার। চীনের সরকারি টুইটগুলি সার্চ করলেই টুইট পেয়ে যাবেন। সরকারি সূত্র মতে, যদি চীনের অর্থনীতিতে ধস নেমে থাকে তাহলে বাস্তবে যে আরও বেশি হবে, কারণ তাতে কোনো সন্দেহ নেই, চীন সবসময় নিজের দেশের সম্পর্কে আসল তথ্য বলে না। কোনো দেশ যদি একবার ডিফ্লেকশনে যায় তাহলে উঠে দাঁড়ানো প্রায় অসম্ভব। উদাহরণ হিসেবে জাপানকে দেখতে পারি। 1980 সালে জাপানের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী ছিল। এমন শক্তিশালী হচ্ছিল যে সবাই ধারণা করেছিল যে জাপান টপকে যাবে আমেরিকার অর্থনীতিকে। কিন্তু ঠিক সেই সময় জাপানে ডিফ্লেকশন আসে এবং 40 বছরেও জাপান তা কাটিয়ে উঠতে পারেনি। এর সঙ্গে জানিয়ে রাখি যে চীনে বিলিয়ন বিলিয়ন ডলার রপ্তানি করত সারা পৃথিবীতে, সেই চীনের এক্সপোর্ট হ্রাস পেয়েছে 14.5%। শুধু ভারতই চীনের সাথে ব্যবসা কমাচ্ছে না, ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও চীনা দ্রব্যের বয়কটের কাজ করছে। সন্দেহজনক, চীনকে অনেক দেশই বয়কট করছে। চীনের মতন এত বড় দেশের 14.5% রপ্তানি ব্যবসা মার খাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। রপ্তানির পর এবার আসি চীনের আমদানিকৃত দ্রব্যের। এখানেও চীনের আমদানি কমেছে 12.5%, অর্থাৎ চীনা লোকেরা কম কিনছে জিনিস। এই সব তথ্যগুলি চীন সরকারের দেওয়া। মনে রাখবেন, চীন সবসময় নিজেদের খারাপ খবরের আসল তথ্য লুকিয়ে রেখে কম করে দেখায়। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।